টিএসআর জওয়ানদের ব্যবস্থাপনার সরেজমিনে খতিয়ে দেখতে পেসারের বিভিন্ন গানগুলি পরিদর্শন শুরু করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার জিরানিয়াস্থিত টিএসআরের দশম ব্যাটালিয়ান হেডকোয়ার্টার পরিদর্শন করেন তিনি। সেখানে টিএসআর জওয়ানদের একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি। কথা বললেন জওয়ানদের পরিবারের সদস্যদের সাথেও। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার জিরানিয়াস্থিত টিএসআরের দশম ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। মুখ্যমন্ত্রী কটা ক্যাম্প ঘুরে দেখেন, কথা বলেন কর্মরত জওয়ানদের পরিবারের সাথে। পরে টিএসআর জওয়ানদের দ্বারা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। जनरल नॉलेज कितना पुअर है। सीएम का नाम तो याद रहना चाहिए। এরপর মুখ্যমন্ত্রী জানান কর্মরত টিএসআর জওয়ানদের সাথে তিনি কথা বলেন, এতে জওয়ানরা কাজকর্মে উৎসাহ পাবে, মনোবল বৃদ্ধি পাবে। তিনি জানান জওয়ানদের পরিবার পরিজনদের সাথেও কথা বলেছেন তিনি, তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। এ ধরনের আলাপচারিতা টিএসআর জওয়ানদের পরিবারগুলোকে উৎসাহিত করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মনোবলকে বৃদ্ধি করবে এবং তাদের যে টিচার যেভাবে ডিউটি করে তার মধ্যে আরও বেশি নিষ্ঠাবান ব্যক্তিত্ব তৈরি হবে এটা আমার। দেখতে পেলাম পরিবারের সাথেও কথা বলেছেন, মানে জানতে চেয়েছেন ওরা কীভাবে আছে বা কী করছে এটা। তো আমি বললাম তো স্বাভাবিকভাবে পরিবারের সঙ্গে কথা বলবো, কথা বলেছি এবং তাদের পরিবারজনের বিভিন্ন সমস্যা বা যারা যেটা ভালো কিছু সেগুলো শেয়ার করেছি। এতে পারিবারিকভাবেও তাদের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরি হবে, একে অপরের প্রতি সাহায্য করা। আর স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তার পরে নিশ্চিত মানসিকভাবে তাদের শান্তি তো পাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্যে অবস্থিত টিএসআর বিভিন্ন ক্যাম্প এবং হেডকোয়ার্টার্সগুলো পরিদর্শন শুরু করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সফরকালে তিনি টিএসআর কর্মীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। মুখ্যমন্ত্রীর সফরে খুশি টিএসআর জওয়ানরা। মুখ্যমন্ত্রীর এ ধরনের সফর তাদের কর্মক্ষেত্রে একাগ্রতা এবং উদ্দীপনা বৃদ্ধির সহায়ক হবে বলে মনে করেন টিএসআর কর্মীরা। উল্লেখ্য 2018 সালের এপ্রিল মাসেও জিরানিয়া টিএসআর ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।